বিভিন্ন বিষয় জানার চেষ্টা করলাম খুঁটি খুঁটি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমার কাছে সন্দেহ হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রুবি কি তখন আমি একজন রাতির কথা বললাম যে এই ঝাড়ফুককারী আমার নাম্বারটা আমাকে দিয়ে দিলাম তাদের সাথে যোগাযোগ করেন এবং তারা যে চেক করো ডায়াগনোসিস করার চেষ্টা করো যে এই ভদ্রমহিলা ব্ল্যাক ম্যাজিকের রুবি কি তারা অনেক ডায়াগনোসিস করার পর তারা নিশ্চিত করলেন যে হ্যাঁ উনি ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং ওনাকে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো চিকিৎসা করার পর এই ভদ্র মহিলার একটা পর্যায়ে বমি হয়েছে শুধু কোরআন কেন আয়াত তেলাওয়াত কিছু ভয়ঙ্কর বমি হয়েছে যে বমিতে মানে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম মৃত্যুর মুখে পতিত হবেন এরকম পর্যায়ের অবস্থা এই বমিতে দেখা গেল তার পেটের ভেতর থেকে একটা গোস্তের টুকরা চুল দিয়ে মোয়ানো বের হয়েছে সাথে সাথে ওটা বাড়িতে রেখে আমাকে ছবি ভিডিও করে তারা পাঠালেন ভিডিও আমার কাছে এখনো আছে মোবাইল আমার মসজিদের দুইজন বিল্ডিং পরে যেখানে আমি জুমা পড়াচ্ছি সেই মসজিদের মুসল্লির ঘটনা আমার চোখে দেখা তো বের হলো ভবিষ্যৎ আমি একজন ডক্টরের সাথে শেয়ার করলাম বিষয়টা ডক্টর আমাকে বললেন ভাই এই গোস্তের টুকরাটাকে চুল দিয়ে মোড়ানো হয়েছে আপনি কি জানেন তো বললাম না এই সম্পর্কে আমার ধারণা নেই চুল দিয়ে মোড়ানো হলো তো উনি বললেন চুল এমন একটা জিনিস এটা কখনো মানুষের পেটে হজম হয় এটা কখনো হজম এটাকে চুল দিয়ে এমন সূক্ষ্মভাবে মোড়ানো হয়েছে যাতে করে এই গোস্তের টুকরাটা কোনোভাবে তার পেটে হজম না হয় যতদিন এটা তার ভিতরে থাকবে তাকে অসুস্থ করতে 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 একেবারে কবর পর্যন্ত নিয়ে ছাড়বে এবং এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমাদের যাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হয় আপনারা অনেকে জেনে থাকবেন এই যে মাত্র কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলো বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা অনেকে জেনেছেন আমিও দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়কে তাকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড়রা বা প্রতিপক্ষের লোকেরা কিংবা যারা বাজি ধরে তারা ব্ল্যাক ম্যাজিক করে তাকে দুর্বল করার জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আজ পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে অমুসলিমদের মধ্যে এটা চর্চা আছে আমাদের দেশে আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন পোস্টার তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখেন না এগুলোর বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান কুফুরি কালাম করে মানুষকে এবং ধ্বংসের দ্বারপ্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় কোরআনে কারিমে এই ব্ল্যাক ম্যাজিক বা সেহের সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে এরা সমাজকে ধ্বংস করে দেয় দাম্পত্য জীবনে কলহ তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ অশান্তি মাসকে এতদিন ভালো ছিল হঠাৎ করে অশান্তি শুরু এরপর আর শান্তির কোনো নাম নিশানা নাই কেউ কাউকে সহ্য করতে পারেন না অসহনীয় পর্যায়ে চলে গেছে রোগবালাই অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না বাচ্চাদের মধ্যে দুষ্টমি সীমাহীন অস্বাভাবিক পর্যায়ে এরকম অনেক ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি আমি বলবো যে সমস্ত বন্ধুরা কোরআনের বর্ণনার প্রতি চুল পরিমাণ সন্দেহ আপনাদের আছে আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র জেনে ধরা রোগীদেরকে নিয়ে আপনি স্টাডি করেন আপনি তাদের নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে আপনি একটু মগ্ন হয়ে যান হ্যাঁ এটা ঠিক যে কিছু আছে মানসিক রোগীকে জেনে ধরা রোগী কবিরাজরা বানিয়ে তাদের ব্যবসা করছে প্রতারণা করছে এটা সত্য আবার এটাও সত্য যে বহু রোগীকে আপনি সাধারণ শারীরিক রোগী মনে করছেন তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কোরআনে কারিমের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করার পর অলৌকিকভাবে সে সুস্থ হচ্ছে আরোগ্য লাভ করছে কোরআনে কারিমের এই অলৌকিকত্ব দেখার পর কোনো পাষণ্ড কোরআনের প্রতি যার ন্যূনতম কোনো বিশ্বাস নেই সেও ইনশাআল্লাহ কোরআনের প্রতি ঈমান আনতে বাধ্য মুহতারাম হাজেরিন শত সহস্র মিরাকল কোরআনের আছে একটা বললাম একটা সামান্য ক্ষুদ্র একটা কণা আমি বলার চেষ্টা করলাম আপনি ঘন্টা ঘন্টা কোরআন নিয়ে পড়ুন আজ মুসলমানরা তাদের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় দৌলত সবচেয়ে বড় ধন মুসলমানদের এই কোরআন আর মুসলমানদের কাছে অবহেলিত আমাদের বাসা বাড়িতে পড়ে থাকে এক কোনায় আমরা পড়ি না আমরা তিলাওয়াত করি না আমরা বুঝি না আমরা স্টাডি করি না আমরা এর শিক্ষা গ্রহণ করি না মনে রাখবেন পৃথিবীর অর্ধ জাহান যখন মুসলমানদের পায়ের নিচে ছিল যখন এই পৃথিবী মুসলমানরা শাসন করেছে এই পৃথিবীর সুপার পাওয়ার যখন মুসলমানরা ছিল এই পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার যখন মুসলমানদের হাতে ছিল তখন মুসলমানদের বৈশিষ্ট্য ছিল এই কোরআনকে তারা ভেতরে ধারণ করেছে এই কোরআনকে তারা শরীরে ধারণ করেছে এই কোরআনকে তারা মাথায় ধারণ করেছে তাদের মনে ধারণ করেছে এর প্রতি ঈমান এনেছে এটাকে শ্রদ্ধা করেছে এটাকে সম্মান করেছে এটাকে সামনে নিয়ে চলেছে এটার উপর আমল করেছে এটা দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন এই কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ তাআলা উন্নতির চরম শিখরে তুলে দিবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে এর প্রতি অবজ্ঞার কারণে এর প্রতি অশ্রদ্ধার কারণে এর প্রতি ত্রুটি বিচ্ছুতি করার কারণে
কোরআনের হক না আদায় করার কারণে বহু জাতিকে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা তাদেরকে অবনতির অতল তলে হারিয়ে ফেলবেন আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে আমাদের আমাদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপমান আমাদের যে লাঞ্ছনা আমাদের যে অসম্মান আমাদের যে আজকে কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এর অন্যতম প্রধান একটি কারণ হলো কোরআন থেকে আজ আমরা দূরে সরে গেছি আল্লাহ তাআলা কোরআনের আবারো আমাদেরকে কাছাকাছি যাওয়ার তৌফিক দান করুন এই কোরআনকে আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ মহতারাম হাজেরিন তাহলে কোরআনের প্রতি আমাদের সাত নম্বরের কর্তব্য হলো এই কোরআন থেকে শেফা গ্রহণ করা সেটা শারীরিক শেফাও হতে পারে আমাদের আত্মার শেফাও হতে পারে আপনি ডিপ্রেশনে ভুগছেন আপনি প্রেশারে ভুগছেন আপনি নিরাশ হয়ে যাচ্ছেন আপনি হতাশায় ভুগছেন আপনি হতাশায় হাবুডুবু খাচ্ছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি কোরআনের ওয়াদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিন্তু ওয়াদার আলোকে আমি বলতে পারি এই কোরআন আপনি তেলাওয়াত করা শুরু করেন কোরআন আপনি একান্তে একটু শুদ্ধ করে পড়া শুরু করেন আরম্ভ শুরু করেন আপনি দেখবেন আপনার মধ্যকার সকল ডিপ্রেশন সকল দুশ্চিন্তা সকল হতাশা সকল টেনশন সকল পেরেশানি সকল নিরাশা সবকিছু দূর হয়ে আপনি অন্য এক দিগন্তের সন্ধান পাবেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সেই আলোকিত পথে চলার তৌফিক দান করুন জার্মানির একজন একজন ব্যক্তি মাত্র 10-15 বছর আগেও আমি নিজে ফেসবুক স্ট্যাটাসে এই ভদ্রলোকের বিরুদ্ধে লেখা লিখেছি আমার মনে আছে আমি তখন সৌদি আরবে ছিলাম এই ভদ্রলোকের ছবি আমার মুখস্থ চোখের সামনে ভাসে কারণ তিনি প্রচন্ড ইসলাম বিদ্বেষী ছিলেন মুসলমান বিদ্বেষী ছিলেন তিনি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তার অনেক প্রপাগান্ডা ছিল অনেক কর্মসূচি ছিল এ আল্লাহর বান্দা কোরআনের ভুল ধরবার জন্য না যেন মুসলমানদের প্রতি বিদ্বেষ থেকে তিনি কোরআন স্টাডি করা শুরু করলেন কোরআন পড়তে 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 তার কাছে কোরআনের এই মহাসত্য যখন উদ্ভাসিত হতে লাগলো এই যে কিছুকাল আগে কিছু সময় আগে তিনি একটা পর্যায়ে এসে ইসলাম গ্রহণ করেছেন এবং ইউটিউবে তার একটা বক্তব্য ইংরেজিতে একটা বক্তব্য আমরা কয়েকজন মিলে শুনছিলাম ভদ্রলোক বলছিলেন যে ইসলাম এবং আল্লাহর দিন সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে এই সন্দেহ দূর করবার অন্যতম প্রধান মাধ্যম হলো এই কোরআনকে নির্মোহভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি পড়ে সে এই কোরআনের কাছে মাথা নত না করে থাকতে পারে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করবার জন্য যিনি এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সে মিশন নিয়ে সে দায়িত্ব নিয়ে কাফেরদের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি এসেছিলেন কিন্তু এসে শুনলেন তেলাওয়াত নিজের বোন তেলাওয়াত করছে ঢুকতে ঢুকতে কানে কিছু আওয়াজ আসলো চুপচাপে অপেক্ষা করে শুনলেন এবং এই তেলাওয়াত তাকে এই পরিমাণ মুগ্ধ করেছে এই পরিমাণ আচ্ছন্ন করেছে যে সেই মানুষটা সেখান থেকে সোজা নবীজির কাছে গেলেন সবাই ওমর আসছে নবীজিকে হত্যা করার জন্য তখন তিনি মুসলমান হন নাই এই ভয়ে ওমরের দিকে সবাই তেড়ে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে ওমর কেন আসছে তিনি বললেন সবাই সরে যাও তাকে আসতে দাও তরবারি হাতে নিয়ে আস ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসে তিনি বরং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান এনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা কিসের কারণে এই কোরআন এই কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামে আসতে বাধ্য করেছে এই কোরআন জার্মানের সে ব্যক্তিকে ইসলামে আসতে বাধ্য করেছে মুসলমানদের বিদ্বেষ ছেড়ে ইসলামের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছেড়ে কোরআনের প্রতি শত্রুতা ছেড়ে কোরআনের কাছে আনুগত্য করতে তাকে বাধ্য করেছে গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামে এখনো আসে কত 1400 বছর যাবত যত মানুষ ইসলামে এসেছে অন্য ধর্ম থেকে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন আপনি দেখতে পাবেন দুটি কারণে তারা ইসলামে এসেছে কয়টি কারণে নাম্বার এক এই কোরআন পড়ার পর তার কাছে এই মহাসত্য প্রকাশিত হয়ে গেছে নাম্বার দুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়ে যদি কেউ স্টাডি করে নির্মোহভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনটা যদি একটু কেউ পড়ে তাহলে সেই ব্যক্তি তার কাছে মাথা নত না করে থাকতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব তার ভেতরে থাকা অলৌকিকত্ব প্রদর্শন করে সেগুলো দেখে মক্কা এবং মদিনার বেশিরভাগ মুশরিক এবং কাফেররা ঈমান এনেছে আজ পর্যন্ত ঈমান আনে এইজন্য দেখবেন যখনই ইসলাম বিদ্বেষী মুসলমানের শত্রুরা দেশে কিংবা বাইরে সব জায়গায় দেখবেন মুসলমানদেরকে ঘায়েল করার জন্য আঘাত করার জন্য যখন টার্গেট বানায় দুইটা জিনিসকে টার্গেট পায় কয়টা জিনিসকে টার্গেট পায়